152 উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আটমে প্রথম ধাপে ভোট হবে বলে জানান নির্বাচন কমিশনার অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। চার ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। প্রথম ধাপে 152টি উপজেলার নির্বাচন হবে। 152টির মধ্যে 22টির নির্বাচন হবে ইভিএমে, দ্বিতীয় ধাপের 23 মে, তৃতীয় ধাপের 29 মে এবং চতুর্থ ধাপের 5 জুন উপজেলা নির্বাচন হবে। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15 এপ্রিল, মনোনয়নপত্র বাছাই 17 এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 22 এপ্রিল। 45,000 মতো ইভিএম ভালো আছে, সেগুলো ব্যবহার হবে উপজেলা পরিষদের সব ধাপের ভোটে। 152টা উপজেলা নির্বাচন হবে 8ই মে এবং পরবর্তী ধাপগুলো একইভাবে একটু পিছিয়ে গেছে। আমাদের যে ডিজিপিএসের সাথে ব্যালট পেপার ছাপার সমন্বয় করতে সেখানে হয়েছে, দ্বিতীয় ধাপ হবে 23 মে, তৃতীয় ধাপ হবে 29 মে এবং শেষ ধাপ চতুর্থ ধাপ হবে 5ই জুন। এটা 152টা উপজেলার মধ্যে 22টা উপজেলা হবে ইভিএমে আর বাকিগুলো হবে ব্যালটে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।